কি ব্যাপার, কোথায় গেছিলা? একটু টুকিটাকি কেনাকাটা করতে গেছিলাম, ছোট বোনের সাথে গেছিলাম। তো আচ্ছা, কি কি কেনাকাটা করে নিয়ে আসলা? এই যে টুকিটাকি অনেক কিছুই আনলাম। একটু বের করে দেখাও দেখি কি কি নিয়ে আসলা। দেখাচ্ছি দেখাচ্ছি কি কি নিয়ে আসছি। একটা পানির পট নিলাম। ও হ্যাঁ, পানির পট তো লাগেই। হ্যাঁ, পানির পট তো সবসময় লাগে, এই জন্য পানির পটটা নিয়ে আসলাম। পানির পট নেই তো। আচ্ছা, আর কিছু আনুনি? একটা মগ নিয়ে আসলাম। বাহ, মুখটা তো সুন্দর, একটু কাছের থেকে দেখো তো দেখি। পানি খাওয়ার মগটা নষ্ট হয়ে গেছে, এই জন্য ভালো একটা মগ নেই। তোমার পছন্দ হয়েছে না? হ্যাঁ, পছন্দ হয়েছে বলতে এই পট ছাড়া আর তো নেই, মানে পানি আর কি পট আনছো? এগুলাই আছে। আর হচ্ছে কন্টেনার আছে দুইটা। আরএফএলের কন্টেনার মনে হচ্ছে, নাকি অন্য কোম্পানির? আরএফএলের কিনা জানি না, আরএফএল এসে তো ঢুকিনি, অন্য দোকান থেকে এসেছে। আচ্ছা, এটা বেঙ্গলের। বেঙ্গল কোম্পানির। কত টাকা নিল বলতে পারো? 180 টাকা নিচ্ছে এই যে দুইটা মিলে। বিস্কিট টিস্কিট রাখা যাবে, সুন্দর তো কন্টেনার গুলো। বিস্কিট রাখা যাবে দুইটা নিল। আর কিছু নেওনি? অনেক কিছু নিছি, এটা কি? অনেকক্ষণ ধরে আমি আর ফুপি কেনাকাটা করলাম। এটা হচ্ছে রুটি রাখার একটা বক্স, আমরা যে ফ্রোজেন করে রুটি রাখি না, বক্সে করে রাখলে ভালো থাকবে রুটি গুলা, এই জন্য বক্সটা নিলাম। সুন্দর না? আচ্ছা হ্যাঁ, অনেক সুন্দর বক্সটা। আর এই বক্সটা তো আমাদের লাগবে। আর কিছু নাওনি? দেখাচ্ছি এক এক করে। এটা হচ্ছে হটপট, ছোট একটা হটপট পেলাম। বাহ, এখন তো শীত আসতেছে না, দেখা গেল অল্প একটু অনেক ছোট। তরকারি। হ্যাঁ, ছোট দেখেই নিছি, শীত আসতেছে তো দেখা গেল অল্প একটু তরকারি বা ভাজি রান্না করে রাখলাম, এখানে গরম থাকবে, এই জন্য হটপট নিলাম। আর মানে হটপটটা ছোট তো এই জন্য ভালো লাগছে, তাই না? অনেক সুন্দর আছে, গরম থাকবে, যে কোনো খানে নিয়েও যেতে পারবো। হ্যাঁ, আর এটা দিছি, ও মা, এটা আবার কি জিনিস? খুলো। এটা হচ্ছে মশলাদানি, দেখাচ্ছি দাঁড়াও। খুলতেই তো পারতেছি না। দেখি এটা কি। এটা হচ্ছে মশলা দেন, দেখো খুব সুন্দর। এটা এটা আমার খুব ওয়াও, পছন্দ হয়েছে। রাখো তো, একটু নিচেই রাখো, একটু দেখি। অনেক সুন্দর, সব দেখো মশলা আর কি রাখতে পারবো এখানে। প্রত্যেকটাতে একটা করে চামচ দেওয়া আছে। বাহ, সুন্দর না? আসলে তো অনেক সুন্দর। তিনটা ছয়টা আটটা, এটাতে হচ্ছে মনে করো যে জিরা, তারপর হচ্ছে গরম মশলা, সব ধরনের মশলা নিয়ে আমি একসঙ্গে ক্যারি করতে পারবো এই ঝুড়িটাতে করে, এই জন্য এটা নাম। ঠিকই বলছো, আমার তো আবার বিরিয়ানি অনেক পছন্দ, বিরিয়ানি মশলাও আর কি করে রাখতে পারবা। হ্যাঁ, একসঙ্গে অনেক মশলা করে একসঙ্গে ক্যারি করা যাবে সবগুলো মশলা। তো খুব সুন্দর হয়েছে সবগুলো।